ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মহতরম আবু বকর সিদ্দিক ভাই, আপনি প্রশ্ন করেছেন টুপি বিষয়ে, যে টুপিটা কি ইসলামী পোশাক কিনা, বা টুপি সুন্নাত কিনা, বা বাথরুমে গেলে টুপি আবশ্যক কিনা, অথবা নামাজে থাকাকালীন সময়ে টুপি লাগবে কিনা। সম্মানিত ভাই, এটা বিশুদ্ধ একমত যে টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন বা তার থেকে সুন্নাত সূত্রে প্রমাণিত এমন কোনো দলিল নেই, ফলে এটা সুন্নাত নয়। তবে ইসলামে লেবাস বা পোশাকের ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে। যদি নারী পুরুষ পরস্পরের সাদৃশ্যপূর্ণ পোশাক না পরে, অর্থাৎ পুরুষ যদি নারীর, নারী যদি পুরুষের পোশাক না পরে, এবং এটা যদি কোনো কাফেরের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়ে যায়, এবং নিষেধাজ্ঞা যে সকল বিষয় রয়েছে সেগুলো যদি না হয়, তাহলে পোশাকের ক্ষেত্রে বাকি সবগুলো জায়েজই বলা হয়েছে। আলাদা কোনো ধরন এখানে নির্ধারণ করে দেওয়া হয়নি। আর টুপিটি এটা সুন্নাত হিসাবে সুপ্রমাণিত নয়, বরং এই ক্ষেত্রে ওলামা ইকরামের মত হলো যে 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 দেশে যেভাবে তাদের কাছে ইসলামী লেবাস রয়েছে তাদের সেভাবেই চলা উচিত। তবে টুপি যুগে যুগে মুসলিম ওলামা ইকরাম তারা পড়েছেন এবং এটা একটা ইসলামী লেবাসের অন্তর্ভুক্ত, সুন্নাত নয় তবে ইসলামী পোশাকের অন্তর্ভুক্ত। আর নামাজের সময় টুপি পরাটা উত্তম, এজন্য যেহেতু এটা একটা ইসলামী লেবাস আর মানুষের সৌন্দর্যকে বৃদ্ধি করে, এবং আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তুমি যখন মসজিদে যাবে তখন তুমি সৌন্দর্য অবলম্বন করো। তো টুপিটা সৌন্দর্যের একটা বহিঃপ্রকাশ। তবে টুপি মাথায় না দিলে নামাজ হবে না বা সওয়াবের ঘাটতি হবে এমনটি কিন্তু নয়। তবে টুপি পরলে ভালো, আর না পড়লে কাউকে বাধ্যবাধকতা করা যাবে না। আবার যারা টুপিকে একেবারেই অবজ্ঞা করে ইচ্ছাকৃতভাবে খালি মাথায় নামাজ পড়ছে লম্বা দাড়ি রেখে, এটাও তাদের অতিরঞ্জন বা বাড়াবাড়ি। তো এই ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করাই উচিত, এবং আকিদা বা বিশ্বাসগত দিক থেকে এটাই ধারণা রাখা উচিত যে টুপিটা ইসলামী পোশাক। যে এলাকায় এটা প্রচলন আছে সেই এলাকায় মাথা দেওয়াটাই উত্তম, আর যেখানে প্রচলন নেই সেখানে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। এমনই ধরনের পাগড়ি পরাটাও এলাকা বিশেষে সেটা যে যেভাবে পড়ে সেভাবেই পড়তে পারে, অর্থাৎ যে এলাকায় পাগড়ির প্রচলন রয়েছে সেখানে পাগড়ি পড়বে, যেখানে টুপির প্রচলন রয়েছে, যেখানে লাল রুমাল যেরকম সৌদি আরবে আছে এটা প্রচলন আছে, তবে এগুলোকে সুন্নাত মনে করা যাবে না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আর এগুলো পড়ে নামাজ পড়লে বেশি নেকি হবে এটাও মনে করা যাবে না। ঠিক আছে ভাই, এতটুকুই আমি জানতে পারলাম। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।